أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টি আসলে গান ধরি এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না আসলে নাই না বৃষ্টি আসলে গান নয় বৃষ্টি আসলে দোয়া করব কার কাছে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে এই দোয়া ইওর সাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড কনফার্ম 100% শিওর এতে কোনো সন্দেহ নাই এই দোয়া কবুল করে নেবে কে আল্লাহ আদ-দুআউ লা ইউরাদ্দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না মুমিন কাজ করে বুদ্ধিমত্তার সাথে মোমিনটার ক্যালিবার তার রেশনাল তার ইন্টেলেক্টকে কাজে লাগায় দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মোমিনরা কষ্ট করে কাজ করে না মোমিন বুদ্ধিমত্তার সাথে কাজ করে ঠিক কিনা এমন সময় কাজ করে যে সময় কাজ করলে বেশি লাভ ঠিক কিনা যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই আপনারা জানবেন হয়তো কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিছনে সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় ফেলে ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজেরাই সালাম ফিরাইয়া চুমু দেওয়ার জন্য দৌড় আছে না নাই এই হাজারুল আসাদের চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল আসাদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহ ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না দাঁড়িয়ে থাকবে সে সুপারিশ করবে তা হাজারুল আসাদের কর্নার আর কাবা ঘরের দরজা বাবুল কাবা আল মুশাররাফা এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাজাম জায়গাটার নাম সবাই বলেন আরো জোরে বলেন মুলতাজাম ইলতাজাম ইলতাজিম ইলতাজাম মানে লেগে থাকা তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া দোয়া করাটা সুন্না আপনার শরীর লাগিয়ে হাত লাগিয়ে গাল লাগিয়ে সাহাবার এটা করতেন এই জায়গায় লেগে থাকতেন এই জায়গাটায় হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করা সুন্না আর এই মুলতাজামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় এই দোয়াটা কবুল করে নেয় কে কিন্তু এই মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় না লক্ষ লক্ষ হাজি সাহেব মুআতামিরুন উমরাকারীরা ধাক্কাধাক্কি করে ওই জায়গায় তো এক ইমাম সাহেব অনেক ধাক্কাধাক্কির পরে এই মুলতাজামে যে জায়গা পাইছে মানে মুমিনরা দ্য বিলিভার্স দে ওয়ার্ক স্মার্ট তারা যে বুদ্ধির সাথে কাজ করে স্মার্টলি কাজ করে দে ডোন্ট ওয়ার্ক হার্ড তারা কষ্ট করে কাজ করে না যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না সে অনেক ধাক্কাধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নিও এই একটাই দোয়া কয়টা দোয়া দেখছেন হি ওয়ার্ক স্মার্ট সে স্মার্টলি কাজ করেছে হি ডাজন্ট ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমার গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ এরে ভালো করো এরে সম্পদ দাও এরে দারিদ্রতা বিমোচন করো এত কিছু এখানে করার সুযোগ নাই ওখানে ধাক্কা ধাক্কি ওখানে যুদ্ধ এজন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন মুলতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি শুধু একটা কথা বলেছেন আল্লাহ জীবনে যত দোয়া করেছিলাম আর যত কর্ম সব কবুল করে নাও বুদ্ধি হয়েছেন একটা এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া শুরু সুবহানাল্লাহ পড়েন এজন্য মুমিনরা দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট তারা মেধাকে কাজে লাগায় ঝুপ বসে কোপ মারে যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন আর দোয়া লা ইউরাদ্দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ফিরিয়ে দেয়া হয় না তবে যেই বৃষ্টির মধ্যে থান্ডার বজ্রপাত তুফান শিলাবৃষ্টি ওইটা না
প্রচন্ড ভাবসা গরম, ঝিরে ঝিরে একটা বৃষ্টি নাজিল হচ্ছে, এটা বুঝাই যাচ্ছে আল্লাহ স্পেশাল মার্সি, রহমতের বৃষ্টি। বৃষ্টি নিচে আপনি দাঁড়িয়ে দোয়া করেন, দোয়া কবুল করবে কে? বৃষ্টি যখন শুরু হয় গান বাজনা শুরু করবেন না তো? কথা কন, আমাদের এই দেশে বৃষ্টি আসলে আমরা সবাই ঘরে ঢুকি, ঘরে ঢুকাই হিন্দি সিরিয়াল শুরু হয়ে যায়, কুচকুচ হতা হ্যায় আছে না নাই, এগুলো করবো না। বৃষ্টি হলে আমরা যেন দোয়া করি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল মাতারা কানা ইয়াকুল আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিষ্ণু ঈসা ইসলাম যখন ইযা রাআল মাতার, যখন তিনি বৃষ্টি দেখতেন তিনি ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আবার ঘর থেকে বেরোতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দেখলে আপনি এত পেরেশান হয়ে যান কেন? বিশ্বনবী বলতেন, আমি জানি না এই বৃষ্টি দিয়ে আল্লাহ রহমত নাজিল করে নাকি আদ সামুদের মতো কওমে লূতের মতো আমাদেরকে ধ্বংস করে দেয়, এই বৃষ্টির মধ্যে কি আছে আমি জানি না, এই জন্য আল্লাহর কাছে সবসময় আমি কামনা করি আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি হওয়ার সময় বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল, এই দোয়াগুলো আমরা পড়ি না। বিষ্ণু বলছেন আল্লাহ আপনি বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন, কল্যাণের বৃষ্টি দেন, যেই বৃষ্টিতে আমাদের গবাদি পশুগুলোর জন্য ভালো হবে, গাছপালা জন্মাবে, উপকারী বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করে দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন, আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুই পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আমি সকাল থেকে ছুটতেছি সেই কানাই ঘাট থেকে এসে পৌঁছলাম, এসে যখন খাচ্ছি দেখি প্রচণ্ড বৃষ্টি, তো ভাবলাম এতগুলো ভাই এই ময়দানে আসবে, যদি প্রচণ্ড বৃষ্টি হয় সবার ফিরে যেতে হবে, আমরা তো কিছু কথা শুনতেও পারলাম না শোনাইতেও পারবো না, তো আল্লাহর কাছে ছোট্ট এই দোয়াটা করেছিলাম আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ রে আমাদের আশেপাশে দিও, মাহফিলের প্যান্ডেলে দিও না, আল্লাহর মেহরবানি এখন বৃষ্টি নাই, জানি না কদ্দূর এরকম সুন্দর পরিবেশ আমরা পাবো। আমরা আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই যে এই প্রতিকূল পরিবেশেও আমরা একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসতে পেরেছি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে বৃষ্টি দেখলে যে দোয়াগুলো বিষ্ণুই পড়তেন এগুলো পড়তে রাজি আছেন তো? বৃষ্টি হোক না হোক সবসময় প্রশংসা চলবে কার? আমরা সবসময় নিজের দিকটা চিন্তা করি, আমরা অনেক সময় ভাবি আল্লাহ বৃষ্টি না হোক, কিন্তু এমন অনেক কৃষক আছে যার ঘরে দানা পানি নাই, একটু বৃষ্টি হলে তার ফলনটা ভালো হবে। আল্লাহ যেমনি আমাদেরও রব, ওই গরিব কৃষকেরও রব, চিল্লা এখন ঠিক কিরা? তিনি তো এমন রব যিনি চাওয়ার আগে, ফরিয়াদ করার আগে, হাত পাতার আগে যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে যে তোমার রব কে, আমাদের রব কে, চিল্লায় বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অচৈনে আমাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? এই জন্য সব সময় ওই রবের দরবারে শুক্রিয়া জানানোর দরকার আছে না নাই? শুক্রিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে, আর শুক্রিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? এখন কোনটা করবেন, দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, শুক্রিয়া বেশি বেশি করবেন না না শুক্রি করবেন, কোনটা করবেন জোরে বলেন? শুক্রিয়া করবো। বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, পড়েন আমিন, আল্লাহ আপনি আমারে শুকুর গুজার বানান, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আমারে বড় বানান, এর চেয়ে সুন্দর দোয়া হতে পারে? হ্যাঁ, লাইয়া জালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, বিষ্ণু বলেছেন এই দোয়াগুলো দিয়ে, এই জিকিরগুলো দিয়ে নিজের জিব্বাটারে ভিজিয়ে রাখো, তাহলে জীবনটারে বরকতময় করে দিবে কে? আমাদের বর্তমান সময়ে রবের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা খুব লুজ, লুজ অ্যাটাচমেন্ট, স্ট্রং অ্যাটাচমেন্ট নাই, বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাই, এমপির কাছে যাই, মেম্বার ভাইয়ের কাছে যাই, কিন্তু আল্লাহর কাছে একবার চাওয়ার প্রয়োজন বোধ করি না, কথা বলেন? একটা বিপদ ঘটলেই সবার আগে ফেসবুকে স্ট্যাটাস আছে না নাই, তার মানে সবার আগে শেয়ার মারি কই ফেসবুকে, আমার আল্লাহরে শেয়ার করতে মনে চায় না, কি রব, কত বড় রব চিনি,
তিনি যদি সবাইরে জান্নাতে ঢুকায় দেয় তার জান্নাতে ধাক্কাধাক্কি হবে? কথা কন, আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেয় ধাক্কাধাক্কি হবে? মা বাইনাল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা এক ধাক্কা জান্নাতে ঢুকব। তো দরজা যদি হয় এত বড়, আসল জান্নাত কত বড়? ওই আল্লাহর দরবারে ভান্ডারে কোনো কমতি আছে? বিষ্ণুই বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে ফরিয়াদ করা শুরু করে দেয়, আল্লাহ দাও এটা দাও এটা দাও, আল্লাহ বলে আমি তোদের যা চাওয়া আছে সব যদি দিয়ে দেই তারপরেও আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। বাইরে কে শুনবে কথা? বাইরে দিয়ে কি লাভ? এরা শুনুক, বসেন আপনি বসেন, দরকার নাই, এরা শুনুক, যাদের শোনা লাগবে এরা এখানে এসে শুনবে। তো এই জন্য সবসময় কার কাছে চাইতে হবে? মনে থাকবে তো, বিপদে একটা পড়লে কার কাছে শেয়ার দিব? মনে থাকবে? আপনাদের কষ্ট হচ্ছে? দুপুরে লাঞ্চ হয় নাই? হ্যাঁ, আহারে না খেয়ে কোরআনের জন্য চলে আসছে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এরা আজকের এই ময়দানের দিকে তাকায় দেখা দরকার। বৃষ্টি, প্রতিকূল অবস্থা, এরপরও আল্লাহর ওলিদের এখানে কমতি হয় নাই। এদের দেখা দরকার যে মানুষ ইসলামকে কতটা পছন্দ করে, আলেম ওলামাদেরকে অন্তর থেকে কতটা ভালোবাসে, কোরআনের মজলিসের জন্য কতটা দিল দড়িয়া, হুন্ডা দিয়ে, সিএনজি দিয়ে, মাইক্রো দিয়ে, খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, নিচে পানি, এরপরও এরা কোরআনের ভোলে না। যেই দেশে ইসলামের প্রতি মানুষের এত দরদ, এত ভালোবাসা, ওই দেশে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে বেশি সুবিধা করা যাবে না। এই জমিনটা আল্লাহওয়ালাদের জমিন, এ জমিন পীর আউলিয়াদের জমিন, এটা দাড়িওয়ালাদের জমিন, এটা টুপিওয়ালাদের জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা কৌমি মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। এদেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। যে দেশে সকালে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে বিকালে আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, যে দেশে দ্বিপ্রহরে সূর্যটা যখন মাঝ বরাবর থাকে তখন জোহরের আজান ধ্বনিত হয়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। ওই ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যার, এই জন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা ঘোষণা দেই রদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মুহাম্মাদিন, হে আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে আমরা দিন হিসেবে পেয়ে খুশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন ইসলামকে ভুলে যে আমরা অন্য জায়গায় সম্মান খুঁজি এরকম কিছু ডাকাত আছে না নাই? এই যে মুসলমান এটা ভুলে গেছে, এর গায়ে যে সাইয়েদনা ওমরের ফারুকের রক্ত, আমাদের গায়ে যে সাইয়েদনা আবু বকরের রক্ত বহমান, এটা আমরা ভুলে গিয়েছি। আজ আজান আছে, কোরআন আছে, কিন্তু ওই ঈমান নাই, চিল্লায় এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহু নেই, বেলালের সেই রুহু নেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ফলসফা আছে আগের মতোই, ফলসফা আছে আগের মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক কিনা? ওই ঈমানটা আমাদের দরকার, ওই জজবাটা আমাদের দরকার, ওই চেতনাটা আমাদের দরকার। যার অন্তরে ঈমান আছে তার জন্য ভালোবাসার দরকার, কথা বলেন, সহনশীলতার দরকার, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকার দরকার।
আল্লাহ ভালোবাসা তুমি আমাদের মধ্যে আরো বৃদ্ধি করে দাও। ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেওয়া। কি দেওয়া? একে অপরকে সালাম দিবেন। বিষ্ণু বললেন আলা মান আরাফতু আমান লাম তাআরিফ, যাকে চিনো তারেও দাও, যারে চিনো না তারেও দাও। আছে না নাই? তো আমরা না চিনলে সালাম দেই না, যাদের